মানিকগঞ্জে ঘিওরে কিশোরী ধর্ষণের অভিযোগে সোহেল ব্যাপারী নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত সোহেল ব্যাপারী কুস্তা বন্দরের শমসের ব্যাপারীর ছেলে ঘিওর থানার প্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস বলেন ওই কিশোরীকে বিভিন্ন প্রলোভন দেখে বিভিন্ন জায়গায় নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে সোহেল বাইশ নভেম্বর এই ঘটনায় একটি ধর্ষণ মামলা হয় র্যাবের সহযোগিতায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ